ওই সুর যে সিদ্দিক চুরি করছে ওরে জিজ্ঞাসা তুমি এমপি হবা, বলে হ্যাঁ আমি এমপি। কি একটা অবস্থা, হিরো আলম এমপিতে দাঁড়াইছে, বুঝেন নাই দেশ কোন জায়গাতে যাচ্ছে এখন। হিরো আলম এমপিতে দাঁড়ায় কেমনে? অনেকে বলছে হিরো আলম এমপিতে দাঁড়াইছে খুব ভালো হয়েছে। কিসের খুব ভালো হয়েছে? ও সিনেমা করে, নাটক করে, মানুষকে গুণার দিকে দাবিত করে, ও এমপি আরো গুণার দিকে নিয়ে যাবে মানুষ। হ্যাঁ সমাজের কিছু উন্নত হইতে পারে, একটু ভালো দিকে সব দিকে ভালো মনে করে। এই দেশে এখন মূর্খ লোক যাদের শিক্ষা নাই কিচ্ছু নাই, এরা এখন এমপি হয়ে যাচ্ছে, কি আজীব কারবার। ওই যে সুর যে সিদ্দিক চুরি করছে ওরে জিজ্ঞাসা তুমি এমপি হবা, বলে হ্যাঁ আমি এমপি। তুমি কিসের এমপি হবা? ওরা যদি এমপি হয় দেশে, দেশ কোথায় যাবে? মাত্র 900 ভোটের জন্য হেরে গেছে, মাত্র 900 ভোটের জন্য। আচ্ছা তাহলে আমি মানি না, এটা মানি না। এই যে বগুড়া, তাই চিন্তা করে দেখেন দেশ কোথায় যাচ্ছে, কারা এখন কি নিয়ে ভাবতেছে। তো এই জন্য আসেন আমার মুসলমান ভাইরা, মুরব্বীবাজিরা, নামাজ মনের নামাজ বড় নামাজ না। খাবার যেমন মুখ দিয়া খাইলে পেট ভরে, আর নামাজও দেহ দিয়া পড়লে পরে জান্নাতে যাওয়া যায়, ঠিক না? আমাদের দেশে আজকে মাঝে মধ্যে কিছু পীর বাবা আছে, খাজা বাবা, দয়াল বাবা, তার বাবা আমি চাঁদপুর যাচ্ছি, ল্যাংটা বাবা। কিসের ল্যাংটা রে? ভিতরে জিনিস আছে, কিসের জিনিস আছে? যা জিনিস আছে সব তো দেখাই যাচ্ছে, ঠিক না বে? ঠিক কি জিনিস আছে? তো ওটা ল্যাংটা বাবা। আর কিন্তু একদম তালা বাছে, তালা বাবা, এটা একদম কুত্তা সার মাজার, কুত্তা আবার সাহায় কেন? তো এই যে দেখেন আমাদের সে মাজার করে করে ছাগলের মাজার, ছাগল কমাতে ছাগলের, ছাগল বাবার, এটা কি আজীব কারবো। তো এই যে বাবা নিজের বাপের বাপ ডাকে না, তার বাপ ডাকে না বাপ নাই, কারণ ওরা কিছু কথা বলে মানে নামাজের ধারে কাছেও যাইও না, নামাজ পড়ো না। এই যে আয়াত কিছু এর পরে আর কয় না যে মাতাল অবস্থায় যখন মদ পান করবে, মাতাল অবস্থায় যদি তোমরা থাকো সেই সময় নামাজে যাইও না, এটা আল্লাহ বলছে। কিন্তু ওইটা বলে না, বলে আল্লাহ তো নিষেধ করছে নামাজের জন্য, আকিমুস সলা যে কথা বলা সেটা কয় না, বলে লা তাকরাবুস সলা। আল্লাহ বলছে কই কই? দেখো 5 নম্বর পড়া সূরা নিসা দেখো তো, যখন দেখো তো সত্যি তো অর্থ তো তাই, আর অপরের অর্থ আগের অর্থ কিচ্ছু দেখে না। তো বলে কি তো নামাজ কথা হুজুর আছে, বলে কই তো নামাজ আছে আর কি। তো কেমন নামাজ? কো মনের নামাজ। কি নামাজ? মনের নামাজ। তো ওরে বলবেন ওরে বাটপার, মনের নামাজ বড় নামাজ। তোর খাবারও মনের খাবার, বড় খাবার বানা, কারণ যে বলবে মনের নামাজ বড় নামাজ, ওরে বট গাছের সাথে বাঁধবেন, ওর মাথায় সুপারি রাখবেন, রেখে তিনটা বাড়ি দিবেন ওর মাথায়, তিনটা বাড়ি দিয়া ওরে বলবেন মনের নামাজ বড় নামাজ না। হ্যাঁ বলবো হা। তো ওরে জিজ্ঞাসা করবেন, নে তোরে এক প্লেট খাবার দিলাম ডাইলের বাদ, আর 3 দিন পর্যন্ত তুই এখন খা, আর 3 দিন পর্যন্ত তুই খাবি না, মনে মনে খাইস, মনে মনে কলা খাইস, মনে মনে কলা খায় না, একটা গুনতি আছে ধরতো আগে, মনে মনে কলা খা, 3 দিন খা, তোর 3 দিন খাবার দিব না, মনে মনে খাইস। আচ্ছা 3 দিন যে সে খাবার পাবে না, সে কি করবে? বসে থাকবে, ও চিল্লাবে, বলে ভাই কে আসো তাড়াতাড়ি খাবার দাও, তাড়াতাড়ি পানি দাও, বাঁচতেছি না, বাটপারি করার জায়গা পাও না, খাবারের সময় মুখ দিয়া খেতে হয়, নামাজের সময় অন্তর দিয়া মনের নামাজ। কিছু বাউল আছে আমাদের দেশে, বাউল গান গায় কিচ্ছু জানে না, ও বলে যে আল্লাহ জিব্রাইল ওটা বলছে, জিব্রাইল ওটা করছে, আজাইল ওটা করছে, মিকাইল ওটা করছে, আন্তাজি বানায় বানায়। ওরে যদি আমি ধরি তো কিচ্ছু পারবে না, জিজ্ঞাসা করি কোরআন শরীফে কোন আয়াতে আছে, ও বলতে পারবে না, আন্তাজি কোরআন শরীফে আয়াতে তো শুদ্ধই নাই। ও বলে ওইটা করছে আল্লাহ, ওইটা করছে জিব্রাইল, মনের নামাজ বড় নামাজ। তারা তো এখন এমপি হয়ে যায়, বুঝেন নাই বাউলেরা।